গত 15 বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অবৈধভাবে ক্ষমতা দখল করা কারো পক্ষে সম্ভব হয়নি। জনগণের দল হিসাবে বিএনপি তার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা সবই হারিয়ে ফেলেছে। এমন অবস্থা তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে। এটা তাদের পুরনো স্বভাব, পুরনো কৌশল। এখান থেকে তারা সরে দাঁড়াবে আমরা এমনটা মনে করি না। এখন বিদেশি কিছু বন্ধু আছে, তারাই তাদের একমাত্র ভরসা। যদি এখন 5 বছর দেশে কোনো নির্বাচন হবে, নির্বাচন টার্ম শেষ হওয়ার আগে হবে, এই মুহূর্তে যদি বিদেশিরা কোনোভাবে তাদেরকে ক্ষমতা দখলে সাহায্য করতে পারে, সেজন্য তারা যাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে। আমি একটা কথা বলি, বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা 2009 থেকে টানা কত বছর, 15 বছর, 24 পর্যন্ত ক্ষমতা। বাংলাদেশের 75 পরবর্তী ইতিহাস লক্ষ্য করুন যে আওয়ামী লীগের এই 15 বছরে সরকারের ধারাবাহিকতা ছিল, এখন এখানে ছিল বলেই অসাংবিধানিক পথে ক্ষমতা দখল এখানে সম্ভব হয়নি। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অবৈধভাবে ক্ষমতা দখল করা কারো পক্ষে সম্ভব হয়নি। ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশে বিস্ময়কর উন্নয়ন হচ্ছে, বিদেশে সম্মান, মর্যাদা, উন্নয়ন অর্জনে বাংলাদেশের হাইট, উচ্চতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চতা অনেক বেড়েছে এবং সেটা দেশের সম্মানকে আরও বড় করে।